গরমকালে মানুষজন তো লাশ হয়ে গেছে, ঘোষবাবুর ভিডিওতে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে, দু চারটে সিঙ্গারা খেলে পেটে হয় গ্যাস, ট্রিট চাইলে বন্ধুদের বলো আমার কাছে টাকা নেই ব্যাস। নমস্কার হারাধনের ছাবলরা, তো কেমন আছেন আপনারা? আরে ভিডিও শুরু তো হতে দাও, তারপরে নাটক করবে। আজ আমরা দেখতে চলেছি এক মহান ব্যক্তির লেখা কিছু গাঁজাখুরি গল্প, যার প্রত্যেক ভিডিওর টাইটেল একটাই, Don't judge the book by its cover. তো গোপন আঙ্গে টক দই লাগিয়ে চলো ভিডিও শুরু করা যাক। আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আরে তেমন কিছু না, গোল্ড ডিগার দেখলে ভাইয়ের হাত চুলকায়। আবে টলিউডের শক্তি কাপুর চর মারা তো শিখেনে, হাত আর গালের মধ্যে 5 কিলোমিটারের ডিস্টেন্স আছে। এই রকম টানা টান তিনখানা চর খাওয়ার পর ক্যানবি দাদা মেটার হাতে নকল নোটার বান্ডিল ধরিয়ে দেয়। গেস হোয়াট মেটার কি রিঅ্যাকশন হবে? মাত্র তিনটে চরের জন্য এতগুলো টাকা পেয়ে গেলাম। আহা, এই হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্টের চিন্তা ভাবনা। দিদি বিডিএসএম এর নাম শুনেছো? আরে রে রে, আমার ব্যাগ থাকা সত্ত্বেও অতগুলো টাকা হাতে করে নিয়ে যেতে হচ্ছে। দিদি ব্যাগের মধ্যে কি ডিল্লো রাখা আছে? আর যে স্ক্রিপ্ট লিখেছে তার ব্রেন কি হাঁটুতে না পদে গুজে রাখা? ম্যাম আপনাদের বিলটা, ওই আপনাদের হয়েছে 4390 টাকা। 4390 টাকা বিল হয়েছে? কেউ আমাকে বলে দাও এটা রেস্টুরেন্ট বিল না 3 মাসের ইলেকট্রিক বিল? ছেলে আমার কাছে তো টাকা নেই, তো কি করতে হবে বলো? মানে কি কাজ করতে হবে, বাসন ধুতে হবে বা কিছু বলো, আমি করে দিচ্ছি। হ্যাঁ, রেস্টুরেন্টে মানুষ এই জন্য খেতে যায় যাতে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে পারে। দিদি বিয়ের পর এমনি সারা জীবন বাসন মাজতে হবে। ক্যানবি দাদার প্রত্যেক ভিডিও থেকে আমাদের একটা জিনিস শেখার আছে, ইয়ার কি মারলাম কিছুই শেখার নেই। এই তুই কে রে? ওট ওট ওট, তুই আমাদের গাড়ির সামনে বসে খাবার খাচ্ছিস? শুধু মেয়েদেরকে টক্সিক দেখানো হয়, যত খারাপ কাজ শুধু মেয়েরা করে, কেন ছেলেরা টক্সিক হয় না? উদাহরণ চাই, আমাকেই দেখে নাও। এর জন্য আমাদের লেট হয়ে যাবে, তখন কি করবো? আরে লেট হোক না, তুমিও তো 2 ঘন্টা ধরে মেকআপ করলে, তখন কিছু যায় আসলো না? হ্যাঁ, 2 ঘন্টা ধরে মেকআপ করে মুখের এই অবস্থা। মাই ছাড়ো, কি করছো? বেচারা খাচ্ছে এত রোদ্দুরের মধ্যে, ছাওয়া জায়গায় বসে গাড়ির সামনে খাচ্ছে, তোর কি হয়েছে? এত রাজ্যের জায়গা থাকতেও দাদুর ক্যানবি দাদার গাড়ির সামনে বসেই খেতে হবে। ভাগ্যিস সালমান খানের গাড়ির সামনে বসেনি, দাদুর গাড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যেত। একটু জল খেয়ে নে। নকল নোট দিয়ে ভিডিও না বানিয়ে রিয়েল লাইফে একটা ভিখারিকে 500 টাকা দিয়ে দেখাও, গাড়ির সাথে জাঙ্গিয়াও ফেটে যাবে। তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। ওহো, কি অ্যাক্টিং! গরমকালে মানুষজন তো লাশ হয়ে গেছে, ঘোষবাবুর ভিডিওতে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে, দু চারটে সিঙ্গারা খেলে পেটে হয় গ্যাস, ট্রিট চাইলে বন্ধুদের বলো আমার কাছে টাকা নেই ব্যাস। আসুন ভারতের কিছু ফেমাস অ্যাক্টর এবং তাদের ফেমাস ডায়লগ শুনে নিই। ডন কো পকড়না মুশকিল নেই, নামুমকিন। স্বাগত তো করো হামারা। যার মাথায় সব থেকে বেশি তেল, তার মাথায় লোক তেল ঢালে। আবে দাদুটাকে চুলি নেতে লোকে তেল কি ঢালবে? আয় ক্যানবি দাদার ফেমাস ক্যাপশন হচ্ছে ডোন্ট জাজ দা বুক বাই ইটস কভার, যেটা প্রত্যেক ভিডিওর টাইটেলে সাজানো থাকে। এবার আমি আপনাদেরকে বলছি, ইফ দা নেম ইজ ক্যানবি লাইফস্টাইল দেন জাজ দা বুক বাই ইটস কভার। এত রোদ পড়েছে দেখতে পাচ্ছ তো, এই শরবত আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। কিন্তু এটা লাল কেন? সাধারণ মানুষের রক্ত মেশানো আছে তাই। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, টাটা। ঠিক আছে, আজকে আমিও দেখি তুমি প্রত্যেকদিন কোন বান্ধবীর বাড়িতে যাও। হাতে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি বোতলে আমি ফুটো করে দিয়েছি, আর এই যে লাইন, এই লাইন ধরে ধরে আজকে তোমার পেছন করব। ছেলে ছোটবেলা সিআইডি অফিসার হতে চেয়েছিল, কিন্তু আইকিউ লেভেল কম থাকার জন্য চান্স পায়নি, তাই বড় হয়ে এইসব গান্ডুগিরি শুরু করেছে। ওহো, কি ভয়ঙ্কর পিছু নিয়েছে, রাস্তার লোক পকেট মার বলে কেলিয়ে দেবে। আচ্ছা, এই হচ্ছে তাহলে তোমার বান্ধবী। তুমি তুমি এখানে কি করে এলে? পুষ্পক বিমানে উড়ে উড়ে। এই জন্য বলে জীবনে চলার পথে একবার পিছনে ঘুরে তাকানো উচিত, কোনো গান্ডু ফলো করছে না তো? কেউ নিজের বান্ধবীর ভাইয়ের সাথে এই সমস্ত কাজকর্ম করে? মিথ্যা কথা একদম বলবে না, আমি কোনো বোকা ছেলে না। তুমি বোকা ছেলে না, তুমি বোকা।
এদের ভিডিওর বাজেট এতটাই কম যে রাস্তার ভিখারি আর মেকানিক কে সেম ড্রেস পরতে হয়। আরে কি হচ্ছে এগুলো? সোজা হয়ে দাঁড়াতে পারেন না? বাসে উঠেছেন কেন? যদি দাঁড়াতে পারেন না তো? ম্যাডাম আমি ইচ্ছা করে করিনি, বাসটা হঠাৎ করে ব্রেক মারলো তো আমি বুঝতে পারিনি। বাসে তো কোনো ড্রাইভারই নেই, ব্রেকটা কি আমার দাদু এসে মারলো? সেটা বড় কথা নয়। আরে কি হচ্ছে নাকি? যখন থেকে দেখছি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না আপনি। হ্যাঁ পুরো বাসটাই তো ফাঁকা, আর ফাঁকা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেল করার লজিকটাই তো আমি বুঝতে পারছি না। দাঁড়াতে পারছি না, বাস নড়ছে, যত সব এক্সকিউজ। হ্যাঁ আমিও তো দাঁড়িয়ে রয়েছি কই, আমি তো কারোর গায়ে গিয়ে পড়ছি না। আরে দিদি তোমার পিছনে কেউ থাকলে তো তার গায়ে পড়বি, পিছনে কেউ নেই মা। তোরা কি জন্য বাসে উঠিস আমি সব ভালোভাবে জানি, এই মেয়েদের জন্যই তো উঠিস যাতে গায়ে একটু ধাক্কা মারতে পারিস, টাচ করতে পারিস। আরে পাপা কি পড়ি, এত ওভার কনফিডেন্স ভালো না, নিজের মুখটা গিয়ে আয়নায় দেখে আসো একবার। আমি তো বললাম ম্যাডাম আমি ইচ্ছা করে করিনি, তা বলে আপনি এতগুলো মানুষের সামনে আমাকে চড় মেরে দেবেন? আরে কোন কোয়ালিটির গাঁজা খেয়ে ভিডিও বানাস? পুরো ফাঁকা বাসের একটা কোনায় চারজন মিলে গান্ডুগিরি মেরে যাচ্ছিস। সব থেকে বড় কথা আমি ওই ধরনের ছেলেই না যে মেয়েদের গায়ে পড়বো, আমার বউ রয়েছে, আমার ছেলে মেয়ে রয়েছে, এগুলো কেন করবো? আমি ভদ্র ঘরের ভদ্র ছেলে। ও হো খুব ভদ্র ঘরের ছেলে, তাই জন্য রেড লাইট এরিয়াতে গিয়ে ব্লক করতিস। বাবু জনি সিন সন্ন্যাস নেওয়ার পর জনি সিনসি থাকে, প্রভু জগদানন্দ হয়ে যায় না। দাঁড়া যাবো 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 অ্যাক্টিং ওভার অ্যাক্টিং, তারপরে আসে লেজেন্ডারি অ্যাক্টিং। দাঁড়া যাবো যাবো যাবো। আরে বাসটা তো চলছেই না, দাঁড়াতে কাকে বলছো? গাঁজা খেয়ে ভিডিও বানাস নাকি বানা? এই দাদা উঠুন না, এটা তো লেডিস সিট দাদা, আপনি লেডিস সিটে বসে আছেন দাদা, উঠুন আমি বসবো তো, দেখছেন না আপনি লেডিস সিটে বসে আছেন। আসো আমার কোলে এসে বসো, পুরো বাস ফাঁকা পড়ে রয়েছে কিন্তু বসতে হবে সেই গাদার ঘাড়ে। দেখছেন না আপনি লেডিস সিটে বসে আছেন, আর আমি প্রেগন্যান্ট তো। হ্যাঁ হ্যাঁ বিশাল প্রেগন্যান্ট, এই প্রেগন্যান্ট উদাহরণ করার জন্য আই পিল নয়, সেফটি পিনই যথেষ্ট। ক্যানভি দাদার প্রত্যেক ভিডিওতে একটা জিনিস কমন থাকে, নিজের টাকা লোককে বিলি করে দিয়ে লোকের চোখে ভগবান হয়ে যাও। দেখো আমি এত টাকা উপার্জন করি, এই কটা টাকা দিয়ে দিলে আমার কিছু কমবে না, টাকাটা নিন আর ওই ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিয়ে দেবেন। এ মানবতার ফেরিওয়ালা, মানুষের জীবের টেস্ট বদলায় নিয়ত নয়। তো বস বড়া আজকের ভিডিও এতটাই, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করো, সারাদিন নিজের ঘন্টা না বাজিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশের ঘন্টাটা বাজাও, কথা দিচ্ছি বেশি মজা পাবে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ, চলো বাড়া বাই, সে গো।